আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমরা গ্রিন লাইন বাস কাউন্টারে ওয়েট করছিলাম, মাত্র শুরু হলো, বাকিটা দেখা যাবে পরে। আমরা গ্রিন লাইন বাসের কাউন্টারে বসে ওয়েট করছি বাসের জন্য, বাস আসলেই আমরা উঠে পড়ব। আমরা বাসে উঠে পড়েছি, অলরেডি বাস ছেড়ে দিয়েছে। আমরা গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে উঠেছি। 2-3 ঘন্টা পরে আমরা আবার একটু বিরতিতে যাব। চার ঘন্টা জার্নি করার পরে আমরা একটু বিরতি নিলাম কুমিল্লা 14 গ্রাম। ওখানে আমরা কিছু নাস্তা করলাম, করার পরে চাটা খেয়ে আবার ব্যাক করেছি বাসে। আমাদের যেতে আরও 3 ঘন্টার মতো লাগবে। কিছু বলার নেই, জিজ্ঞেস করতে হয়, জিজ্ঞেস করে হিন্দু দেখি কলকাতা মালাই চপ, মালাই চপ আমরা এখন বিরতিতে এসে কেউ খিচুড়ি মাংস, কেউ রুটি পরোটা। সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম, আমরা খুব এনজয় করছি অ্যাটলিস্ট জার্নিটা। পরে কি হবে এখনো বলতে পারছি না, যাই হোক খুবই মজা করলাম আমরা সবাই, এই জার্নিটা সবাই উপভোগ করলাম। আমাদের যেতে যেতে সকাল হবে। একটা যদি
আমাদের বিরতি শেষ, আমরা এখন আবার একটু আমাদের ফার্স্ট স্টপটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা আবার বাসে উঠে পড়লাম। মোটামুটি অনেক অন্ধকার রাস্তা, কোনো কিছুই দেখা যায় না, চারপাশে শুধু কুয়াশা। আমাদের আবার সেকেন্ড স্টপ হবে হয়তো বা ভোরবেলার দিকে, তখন আবার একটু হাঁটাহাঁটি করলে আবার একটু ভালো লাগবে। বাসে উঠেই সবাই আবার ঘুম, ভালোই সবাই ঘুমিয়েছে। অনেক কুয়াশা, হ্যাঁ অনেক কুয়াশা। আমরা কোথায় নামলাম এখন? এই আমরা কোথায় নামছি? ফোর সিজন হোটেল। হ্যাঁ চল চল চল, তুই পর আবার কথা বলছি, আমার মাইক কথা বল কথা বল। তো আমরা এখন আমাদের সেকেন্ড স্টপেজে নামলাম, এখন আমরা একটু চা বিরতি নিতে যাচ্ছি। আর কফি কফি খাবা? চারটা কফি আমি নিচ্ছি, কফি আর তিনটা তারপর কালামণি কিছু বলো। আমরা এখন কাস্টার্ড খাবো। আর কাস্টার্ড তিনটা তুমি ধরো আমরা সেকেন্ড স্টপ শেষ করে আবার উঠে পড়লাম বাসে। এখন আমাদের শেষ গন্তব্য হচ্ছে কক্সবাজার। ওখানে গেলেই বাকিটা আবার হবে, স্টার্ট হবে ইনশাল্লাহ। নেটকু পিছনে আছে।
আমরা অলরেডি নেমে পড়লাম বাস থেকে। আজ এ পর্যন্ত ফার্স্ট পার্টটা দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করবেন। আল্লাহ হাফেজ।